বিশ্বকে তাক লাগালো বাংলাদেশের খুদে জিনিয়াসরা। ইউসিমাসের উদ্যোগে ইউসিমাস এবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ছিনিয়ে এনেছে অবাক করা সাফল্য। ইউসিমাস মালয়েশিয়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবছর 7 থেকে 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় 24তম ইউসিমাস এবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক আন্তর্জাতিক প্রতিযোগিতা। কম্বোডিয়ার ফেনোমপেং এর দ্য প্রিমিয়াম সেন্টার স্যানসোকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের 50টিরও বেশি দেশের 5,000-এর অধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিভিন্ন লেভেলে অংশ নেয় 16 খুদে ইউসিমাস জিনিয়াস। প্রতিযোগিতায় মাত্র 8 মিনিটে 200 অঙ্কের সমাধান করে সবাইকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশি খুদে জিনিয়াসরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুদে জিনিয়াস তাহমিদ আল আসাদ, প্রথম রানার আপ শেখ ইশতিয়াক আহমেদ, আহমেদ নওফিল জাকি, জারা নাসরা দাইয়ান, বিবেক দেবনাথ, দ্বিতীয় রানার আপ আহনাফ মুত্তাসির, এস কে সুমাইয়া রহমান নীরা, শেখ রাইহান আহমেদ, দিয়ানাহ দিফায়া, ইশরাক তানভীর, ব্রিজেশ দেবনাথ। তৃতীয় রানার আপ হয়েছে আনিসা মেহজাবিন সোহা, রুদাকি সোভান, নামিরা কাজী, ইবনুল আদিব এবং ম্যারিট হয়েছে তামজিদ আল আসাদ। উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানভিত্তিক শিশু মেধা বিকাশ প্রতিষ্ঠান ইউসিমাস। এটি বিশ্বের 80টিরও বেশি দেশে স্বনামধন্য শিশু মেধা বিকাশ প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে পরিচালিত হচ্ছে। আমি যেভাবে এনজয় করছি সব কিছু, একই সঙ্গে প্রত্যেকটি শিশুর অধিকার আছে এনজয় করার, তাই তো? তাহলে করুন আমরা শিশুরা সব শিশু দিয়ে একটি শিশুদের বিশ্ব গড়ে তুলতে পারবো, তাই তো? সে বিশ্বটি হবে মেধার বিশ্ব, সে বিশ্বটি হবে আধুনিক বিশ্ব, সে বিশ্বটি হবে তথ্য প্রযুক্তির বিশ্ব। তোমরা যেভাবে অ্যাবাকাসকে ব্যবহার করে নিয়েছো, আমি নিজে অ্যাবাকাস হাতে নিয়ে দেখিনি কখনো, আমি কখনো ছুঁয়ে দেখিনি, আমি শুধুমাত্র ছবিতে দেখেছি। আমি যখন খুব ছোটবেলায় গণিত পড়তে গিয়েছি তখন আমি শুনেছি অ্যাবাকাস নামে একটি গণিত শেখার একটি যন্ত্র আছে, সে যন্ত্রটি হচ্ছে গণিতের একদম আদি উপকরণ, তাই শোনা পদ্ধতি, তাতে বাচ্চারা অত্যন্ত ব্যস্ত থাকে তাদের পড়াশোনার কমপ্লিট করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম যেখানে অনেক দেশের লক্ষ লক্ষ শিশুরা প্রতিষ্ঠিত প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আশা করব যে এই যে বাচ্চাদের মেধার প্রতিভা, এখন অনেক অভিভাবকই এটাতে অনেক সচেতন হয়েছে, এবং আমরা যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের 82টা কান্ট্রির সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ তার মেধার পরিচয় দিয়েছে, এটা দেখে আমি আশা করব যে অনেক শিশুরাই অনুপ্রাণিত হবে এবং তারাও তাদের মেধাকে আরও বেশি ডেভেলপ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে অ্যাবাকাস, আমরা হয়তো শুনেছি, অনেকে হয়তো দেখেছি। তো এই টুলসটা আমরা এখানে বাচ্চাদের যে প্রশিক্ষণ পদ্ধতির একটা উত্তম উপকরণ হিসেবে ব্যবহার করছি, যেটা ব্যবহার করে আমাদের স্টুডেন্টরা তাদের ইমাজিনেশন স্কিলটা যেটা, সেটা খুব বেশি ডেভেলপ হচ্ছে, এবং তারা যে ক্যালকুলেশনগুলো করছে এই বিটসগুলোকে বিভিন্ন মানে তারা কনভার্ট করে নিচ্ছে তার ইমাজিনেশনের মাধ্যমে, এবং সেখান থেকে সে ক্যালকুলেশনগুলো করছে এবং রেজাল্টগুলো দ্রুত বলে ফেলতে পারছে আমাদের। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আরও একটু প্র্যাকটিস করব, করে দেশের জন্য আরও বড় ইম্প্রুভমেন্ট আমি নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। কেমন লাগছে? প্রথমত আমি অনেক খুশি যে আমি নিজের জন্য প্রথমত একটা কিছু অর্জন করে এনেছি, তারপর আরও গর্ববোধ করছে যে দেশের জন্য যেহেতু কোনো কিছু করা গিয়েছে।